السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال سبحانه وتعالى قد أفلح من زكاها وقد خاب من دساها وقال النبي الأمين صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله أو كما قال عليه الصلاة والسلام مصليان كرام আজকের এই সংক্ষিপ্ত খুতবার শুরুতে আমি আমাকে এবং আপনাদের সকলকে বেশি বেশি করে আল্লাহ ভীতি অর্জনের উপদেশ দিচ্ছি এটাই শ্রেষ্ঠতম উপদেশ যে উপদেশ দান করেছেন মহান আল্লাহ তার নবী ও রাসূলদেরকে নবী ও রাসূলগণ স্ব স্ব উম্মতদেরকে এবং যুগ পরস্পরায় সকল জ্ঞানী গুণী মানুষ সালাফে সালেহীন মানুষকে সেই উপদেশ দিয়ে আসছেন যে উপদেশ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতাজাওয়াদু ফা ইন্না খায়রা যাদিত তাকওয়া তোমরা পরকালের জন্য পাথেয় পেশ করো জেনে রেখো সবচেয়ে উত্তম পাথেয় হচ্ছে আল্লাহ ভীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ কেবল মুত্তাকি ও পরহেজগার মানুষদের পক্ষ থেকে তাদের কর্মসমূহ তাদের বিশ্বাস সবটাই গ্রহণ করবেন পক্ষান্তরে যাদের তাকওয়া থাকবে না তারা সফলতা লাভ করতে পারবে না তারা তাদের কোনো সাধনা তাদের কোনো শ্রম তাদের কোনো ইবাদত বন্দেগি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না মুসল্লিয়ানে কেরাম আজকের এই পরিসরে আপনাদের সামনে যে বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোকপাত করতে চাই তা হলো আত্মশুদ্ধি অর্জনের উপায় বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন উত্তম চরিত্রের পূর্ণতা শিক্ষাদানের জন্য এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন আদর্শ মানুষ হিসাবে জাতির সামনে উপস্থাপন করেছিলেন যার সনদ নিজেই দিয়েছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওহে নবী মুহাম্মদ তুমি মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত আছো এবং সেই চরিত্রের সনদ দিয়ে আমাদেরকে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا جلوك الله কে চায় আখিরাতের প্রতি বিশ্বাসী এবং আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করে সেই মানুষের জন্য উত্তম আদর্শ রয়েছে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে অতএব আত্মশুদ্ধি
একটি মৌলিক বিষয়। মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দু প্রকার রিপু দান করেছেন, এটা তার সৃষ্টির নৈপুণ্যতার উজ্জ্বল স্বাক্ষর। মানুষের ভিতরে তিনি দুটি রিপু দান করেছেন, একটি মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে, আরেকটি মানুষকে অকল্যাণের পথে ধাবিত করতে উদ্বুদ্ধ করে। আর এ দুইয়ের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা শানিত তরবারি দান করেছেন, তা হলো বিবেক। এই বিবেক দিয়ে মানুষ যাচাই বাছাই করবে সে কি প্রশান্ত আত্মার নির্দেশ মতো কল্যাণকর কাজে নিজেকে নিয়োজিত রাখবে, নাকি ওই কুরিপুর তাড়নায় বিবেকন্দ হয়ে সে ধ্বংসের দিকে ধাবিত হবে। সেটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভারসাম্যতার জন্য বিবেক দান করেছেন। আর এই বিবেক শক্তির গুণেই মানুষ সকল সৃষ্টির শ্রেষ্ঠত্ব লাভ করেছে, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব লাভ করেছে। সৃষ্টির মধ্যে মানুষ হচ্ছে আল্লাহর মুকাররম বান্দা। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষ জাতিকে সম্মানিত করেছি। এই বিবেক যখন আত্মগ্লানিতে পড়ে যায়, বিবেক যখন ধ্বংস হয়ে যায়, তখন সবটাই ধ্বংস হয়ে যায়। আধুনিক বিজ্ঞান প্রশ্ন করছে মানুষের সেই বিবেক বুদ্ধি, মানুষের জ্ঞান সেটা কি তার মস্তিষ্কে না কোথায়? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মস্তিষ্কের সম্বোধন করেন নাই, আল্লাহ মানুষের আত্মাকে সম্বোধন করে বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ওহে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের দিকে ফিরে যাও। কিভাবে ফিরে যাবে? রাদিয়াতাম মারদিয়া, একেবারে সলোয়ানা সন্তুষ্ট চিত্তে, কায়মনুবাক্যে একাগ্র চিত্তে ফিরে যাও তোমার রবের দিকে। এবং আমার সে প্রিয় বান্দা যারা, সেই বান্দাদের কাতারে তুমি সামিল হয়ে আমি যে জান্নাত তোমার জন্য সৃষ্টি করে রেখেছি সেই জান্নাতের মধ্যে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? কি হলো তাদের, কেন তারা কোরআন নিয়ে ভাবে না? আম আলা কুলুবিহিম আকফালুহা, নাকি তাদের অন্তরে, তাদের কালবে, তাদের আত্মায় তালা লাগিয়ে দেওয়া হয়েছে? তাহলে বুঝবে কি জিনিস? বোঝার জন্য আল্লাহ আত্মাকে সম্বোধন করেছেন, বিবেককে শানিত করতে বলেছেন, বিবেককে ধারালো করতে বলেছেন, বিবেককে বুদ্ধিদীপ্ত করতে বলেছেন। আর যদি সেই বিবেকই ধ্বংস হয়ে যায়, সব ধ্বংস হয়ে যায়। এই জন্য বুখারীর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, অবহিত হও যে দেহের ভিতরে একটি মুযগা, একটি গুস্তপিণ্ড রয়েছে, ইযা সালাহাত, যদি ওই পিণ্ডটা, ওই টুকরোটা ঠিক থাকে তাহলে পুরা দেহই ঠিক থাকে। ও ইজা ফাসাদাত আও ফাসুদাত, যদি সেটাই পচন ধরে যায়, সেই গুস্ত টুকরা যদি ধ্বংস হয়ে যায় তাহলে পুরা দেহই ধ্বংস হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি সফল কাম হলো, মান যাক্কাহা, যে তার আত্মাকে পরিশুদ্ধ করতে পারলো, যে তার আত্মার শুদ্ধি অর্জন করতে পারলো, আত্মাকে কল্যাণের দিকে ধাবিত করতে পারলো, কলুষ কালিমা হতে আত্মাকে মুক্ত করতে পারলো, সেই সফল কাম হলো। পক্ষান্তরে ওকাদ খাবা মান দাসাহা, খাবা আই খাসিরা, সেই লোকটি ক্ষতিগ্রস্ত হলো, সেই লোকটি ধ্বংসে নিপতিত হলো,
তার সর্বনাশ হলো। কার? মান দাসাহা, যে ব্যক্তি তার ওই আত্মাকে পাপ পঙ্কিলতা দ্বারা ঢেকে দেয়। দাসাইয়াদুসু অর্থ হলো পুঁতে দেওয়া, ঢেকে দেওয়া। যে ব্যক্তি পাপ পঙ্কিলতা দ্বারা তার আত্মাকে ঢেকে দেয়, সেই লোকটা ধ্বংস, সেই লোকটাই প্রকৃত ক্ষতিগ্রস্ত। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যখন গুনাহের কাজ করে, নাফরমানির কাজ করে, আল্লাহর শরীয়ত বিগর্হিত কাজ করে, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, তার কলবে একটি কালো দাগ পড়ে যায়। যদি ওই বান্দা তওবা করে ফিরে আসে তাহলে দাগটা মুছে যায়, নতুবা একের পর এক পাপ করতে থাকলে পুরা হৃদয়টাই, পুরা কল্পটাই পঙ্কিলতায় ডুবে যায় এবং পোড়াটাই একেবারে কালো হয়ে যায়। তখন ওই হৃদয় আর সত্য কি মিথ্যা কি পার্থক্য করার জ্ঞান রাখে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এহেন মানুষ সম্পর্কে বলছেন, এরা পাপের কর্ম করতে করতে অভ্যস্ত হয়ে যাওয়ার ফলশ্রুতিতে এদেরকে যখন ওয়াহদাহু লা শারীকা লাহুর দিকে আহ্বান করা হয়, এদেরকে যখন খাঁটি তৌহিদের দিকে আহ্বান করা হয়, এদেরকে যখন শিরিক মুক্ত জীবন যাপনের কথা বলা হয়, এদেরকে যখন রসুলের সুন্নতের প্রতি আহ্বান করা হয়, তখন তাদের ইসমাজ্জাত কুলুবুহুম, তাদের অন্তরসমূহ সংকুচিত হয়ে আসে, ওরা আর গ্রহণ করতে চায় না। পক্ষান্তরে যদি গায়রুল্লাহর দিকে ডাক দেওয়া হয়, শিরিকের দিকে ডাক দেওয়া হয়, অন্যায়ের দিকে ডাক যদি তারা পায়, তাহলে ফাইদাহুম ইস্তাবশিরুন, তখন তারা প্রশান্ত আত্মা নিয়ে, মনকে স্বাচ্ছন্দ্যের সাথে আনন্দ নিয়ে তারা ওই পাপের দিকে ধাবিত হয়ে যায়। আমরা দেখতে পাই যে দুনিয়াতে যতই শক্ত পাথর হোক না কেন, এই পাথরের উপরে যদি বৃষ্টির ফোঁটা পড়তে থাকে ক্রমান্বয়ে একটা দাগ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক যদি ওই প্রশান্ত হৃদয়ে ছোঁয়া লাগায়, প্রশান্ত ওই হৃদয়ে নাড়া দিতে পারে আর মানুষ কল্যাণের দিকে আসতে থাকে, ক্রমান্বয়ে সে কল্যাণের দিকেই আসবে। পক্ষান্তরে যে মানুষটার উপরে শুধু খালি পাপের দাগ পড়তে থাকবে, এক সময় পুরা পাথর যেরকম ছিদ্র হয়ে যায়, ওর হৃদয়টাও সেই রকম ধ্বংস হয়ে যাবে এবং ওই মানুষটা কল্যাণের দিকে ফিরে আসতে পারবে না। যে সমস্ত মানুষ পাপাচারের দিকে ধাবিত হচ্ছে, তাদের সম্বন্ধে আল্লাহ বলছেন কুফুরিতে নিমজ্জিত, তাদের বলছেন তাদের হৃদয়টা হচ্ছে পাথরের চেয়েও আরও বেশি শক্ত হয়ে গেছে। আরে পাথর সম্পর্কে আল্লাহ বলছেন সেই পাথর আল্লাহর ভয়ে কাঁদতে থাকে, পাথর আল্লাহর ভয়ে কাঁদে। ওয়াইমিন শাইইন, এমন কোনো বস্তু নাই, এমন কোনো মখলুক নাই যাকে আমরা জড় পদার্থ বলি আর শুকনো বলি, যার ভিতরে জীবন নাই বলি, পৃথিবীতে এমন কোনো বস্তু নাই। আল্লাহ বলছেন ও ইল্লা ইউসাব্বিহু বিহামদি রব্বি, সে তার রবের তাসবিহ পাঠ করে, সব জিনিসে আল্লাহর তাসবিহ পাঠ করতে থাকে, এমন কি পাথর পর্যন্ত আল্লাহ বলছেন ভয়ে কম্পমান হয়ে যায়। আর কিছু মানুষের হৃদয়ে আছে যেগুলি পাপ দ্বারা ঢেকে যাওয়ার কারণে তাদের হৃদয়ে তন্ত্রীতে আঘাত হারে না, তাদের মন গলে না, তারা কল্যাণের দিকে আসতে চায় না। অতএব আমাদের প্রয়োজন আত্মশুদ্ধি। এই আত্মাটা কীভাবে শুদ্ধ করব, এখানেই দ্বিমত হয়ে গেছে। একদল মনে করেছেন প্রকৃত মেডিসিন যেটা, সেটাই ইউজ করতে হবে, যথার্থ চিকিৎসার মাধ্যমে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। সেটা পাবো কোথায়? আল্লাহর ওহির মাধ্যমে। আল্লাহ যে মেডিসিন দেবেন সেই মেডিসিনের মাধ্যমে আত্মাকে বিধৌত করে পূত পবিত্র করতে হবে। আরেক দল বলছেন যে শরীয়ত আল্লাহ দিয়েছেন, কোরআন ও হাদিস দিয়েছেন, এই কোরআন ও হাদিস মানুষের মধ্যে বাহ্যিক কিছু রুটিন ওয়ার্কের কথা বলে, আমলের কথা বলে, এইগুলি দ্বারা আত্মশুদ্ধি সম্ভব নয়। সুতরাং তারা আত্মশুদ্ধির জন্য মানুষের কাছে তার ব্যক্তিসত্তাকে বিক্রি করে দেওয়ার নির্দেশ দিয়ে থাকেন। বায়াতের নামে মানুষ মানুষের গুলামে পরিণত হয়, আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়ে, আল্লাহর রসুলের পথ পদ্ধতি বাদ দিয়ে,
মস্তিষ্ক প্রসূত মনগড়া কিছু অজিফা এবং তসবির মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। এটি হচ্ছে সুফি দর্শনের, যারা পীরবাদী তাদের বক্তব্য হচ্ছে আত্মা শুদ্ধ করতে গেলে কোরআন দ্বারা হবে না, হাদিস দ্বারা হবে না। যদি আত্মা শুদ্ধ করতে হয় তাহলে আত্মার যারা কারিগর তাদের কাছেই যেতে হবে। তাই তো ওরা গান বানিয়ে বলে, দয়াল বাবা তুমি আয়নার কারিগর, আয়না বানিয়ে দাও আমার কলমের ভিতর। আয়না আল্লাহ বানাতে পারবে না, ওদের দয়াল বাবাকে আছে, সে তাদের কলবে আয়না ফিট করে দেবে আর সে দিয়ে অন্তর্দৃষ্টি পেয়ে যাবে, সব দেখতে পারবে। ওদের বক্তব্য সেটা হলো, সেই তথ্য যদি নিতে চাও তাহলে অবশ্যই পীর ধরতে হবে। যার নাই পীর তার নাই শির, যে যার শির নাই সে দাঁড়াবে কেমন করে? পরকালে তো মুক্তি পাওয়া যাবে না। দুনিয়াতে যদি আমরা আজকে জজ সাহেবের কাছে যেতে চাই, উকিল মুখতার লাগে, আল্লাহর কাছে যেতে গেলে উকিল মুখতার ছাড়া পাওয়া যাবে না। সুতরাং এই উকিল শরীয়তের উকিল নবী ও রসুলগণ, এই শরীয়ত দিয়ে আত্মশুদ্ধি হবে না। আত্মশুদ্ধির বাতিনি উকিল হচ্ছে পীর আউলিয়ারা, তাদেরকেই ধরতে হবে, তারাই আত্মশুদ্ধির মন্ত্র দেবে, সেই মন্ত্রই আত্মাকে পরিশুদ্ধ করতে পারবে, অন্যতায় সম্ভব নয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের তরফ থেকে যা নাজিল করা হয়েছে তাই তোমরা মানো। ওলা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, ওই নাজিল করা বিধান বাদ দিয়ে অন্য কোনো বন্ধু বান্ধব অভিভাবক দোস্ত বানিয়ে নিও না, যাদেরকে তোমরা অগ্রাধিকার দেবে, এটা হতে পারে না, আল্লাহ নিষেধ করেছেন। এবং আল্লাহর নবীকে সম্বোধন করে আমাদের জন্য বলে দিয়েছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, সূরা হাশরে আছে, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু, আল রসুল তোমাদেরকে যা দেন তাই তোমরা গ্রহণ করো, আর রসুল যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহর আদেশের বেলায় ইসলাম মানুষকে এতটুকু অধিকার দিয়েছে যে মানুষ তাদের সাধ্যমতো আল্লাহর আদেশগুলি পালন করার চেষ্টা করবে, চেষ্টা করেও যদি মানুষ ব্যর্থ হয় এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করবেন না। আল্লাহ বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, মানুষের সাধ্যের অতিরিক্ত বোঝা আল্লাহ মানুষকে চাপিয়ে দেন না, জিজ্ঞাসাবাদও করবেন না। আল্লাহ বলছেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো। কিন্তু আল্লাহ যা হারাম করেছেন, আল্লাহ যা নিষেধ করেছেন, আল্লাহ যা আমাদের জন্য ক্ষতিকর বলে আখ্যায়িত করে দিয়েছেন, ওই সমস্ত বিষয়ের বেলায় আল্লাহ আপোষ করতে বলেন নাই, তার রসুলও আপোষ করতে বলেন নাই, বরং সেখানে বলা হয়েছে, ফ্যান্তাহু, চুপ থাকো, এটা থেকে বিরত থাকো, এটার বেলায় কোনো ছাড় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা আমারতুকুম বিহি, সহিহ মুসলিমের হাদিস, মা আমারতুকুম বিহি, আমি তোমাদেরকে যে বিষয়গুলি আদেশ করছি ফাতু, সেগুলি করো তোমরা, মাস্তাতাতুম, যা তোমাদের পক্ষে সম্ভব। ওমা নাহাইতুকুম আনহু, পক্ষান্তরে আমি যে সমস্ত বিষয় থেকে তোমাদেরকে নিষেধ করেছি, ফান্তাহু, সে ব্যাপারে আর সাধ্য অসাধ্যের প্রশ্ন নাই, অবশ্যই তোমাকে বিরত থাকতে হবে। তাই আত্মশুদ্ধির খোরাক আমরা কোথায় পাব? ওরা বলে সুফি দর্শন বলে থাকে, আল্লাহ বলছেন, কুনু মাআস-সাদিকিন, তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। এই সত্যবাদী কারা? এই সত্যবাদী কারা? যাদের দলগত হলে আমরা মুক্তি পাব। এই সত্যবাদী প্রশ্নে আমরা যদি বলি, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, তারাই সত্যবাদী, তারাই মুমিন, তারাই আল্লাহর ওলি, তারাই আল্লাহর বন্ধু। আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, যারা ঈমান এনেছে এবং যারা তাকওয়া অবলম্বন করেছে সেই লোকটাই আল্লাহর বন্ধু, সেই লোকটাই সত্যবাদী, তাদেরই সঙ্গী হতে বলা হয়েছে। যাদের ঈমান নাই, যারা কোরআন মানে না, হাদিস মানে না, শরীয়ত মানে না, দিন মানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না, মুহাম্মদের তরিকার বাইরে বিকল্প তরিকা তালাশ করে, ওই সমস্ত মানুষগুলি কখনো ঈমানদার হতে পারে না, কখনো তারা তাকওয়া তাকওয়ার দাবিদার হতে পারে না। আল্লাহ শক্ত করে দিয়েছেন, আল্লাযীনাকে আমানু ও কানু ইত্তাকুন, যারা ঈমানদার এবং যারা তাকওয়া অবলম্বন করেছে তারাই হলো সত্যবাদী, তাদের সাথেই থাকতে হবে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর ভাই, আল্লাহর বান্দা হিসাবে তোমরা ভাই ভাই হয়ে যাও। আল্লাহর বান্দা হিসাবে আমরা সবাই ভাই ভাই হব, ভ্রাতৃত্বের বন্ধন আমাদের সেটাই হবে।
আমরা গুরুজনকে ভক্তি করব, আমরা বড়দেরকে শ্রদ্ধা করব, এটা আমার নবীর নির্দেশ। আল্লাহ নবী বলেছেন লাইসা মিন্না মান লাম ইউয়াক্কির কাবীরানা ওয়ালা ইয়ারহাম সাগীরানা, ওই লোক আমার দলভুক্ত হতে পারে না যে লোকটা বড়কে শ্রদ্ধা করে না, ছোটকে স্নেহ করে না। আমরা ছোটকে স্নেহ করব, বড়কে শ্রদ্ধা করব, কিন্তু আমরা শ্রদ্ধা করতে করতে গিয়ে ভক্তির আতিশয্যে আমরা মানে সব কিছু হারিয়ে দিকভ্রান্ত হয়ে মানুষের পায়ে লুটিয়ে পড়ব, যেটা হোক আর মৃত হোক তা হতে পারে না। এজন্যই আমরা জানি যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে পথ দিয়েছেন সেটাই কল্যাণকর পথ। সেই পথে আত্মশুদ্ধির উপায় কি হতে পারে? প্রথমত আমাদের সকলকে আত্মশুদ্ধির জন্য আত্মসমালোচনা করতে হবে, মুহাসাবাতুন নাফস, আত্মসমালোচনা করতে হবে। প্রত্যেক মানুষ প্রতিদিন যদি সে নিজেকে নিয়ে একবার ভাবে যে হে আব্দুল্লাহ, হে আব্দুর রহমান, তোমার সূর্য অস্ত গেল, আজ তুমি বিছানায় শুইতে যেয়েছো, তুমি এখন বলো এই সময়গুলির ভিতরে এই ষোলো ঘন্টায় তুমি কি ভালো কাজ করেছো, কি মন্দ করেছো। প্রতিটা মানুষ কি বিচারক, সে নিজেই সবই ধরতে পারে সে কি ভালো কাজ করেছে কি মন্দ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াল তানযুর নাফসুম মা কদ্দামাত লিগদ ওয়াত্তাকুল্লাহ। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আর তোমরা আগামীকালকের জন্য অর্থাৎ কিয়ামতের জন্য তোমরা কি প্রেরণ করছো, আখেরাতের সম্বল হিসাবে কি পাতেও পাঠাচ্ছ, পথের খরচ পাঠাচ্ছ, সেটা তোমরা একবার লক্ষ্য করে দেখো। তার অর্থ হলো বিচার বিশ্লেষণ করে দেখো, যা তুমি পাঠাচ্ছ তা দিয়ে পরকালের গুদারা পার হতে পারবে, খেয়া পার হতে পারবে? আর যদি সেটা না হয়ে থাকে তাহলে এখনই তোমার সময় আছে সংশোধন হয়ে নাও। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের হিসাব নেওয়ার আগেই নিজেরা একবার হিসাব মিলিয়ে দেখো। ওজিনুহা ক্বাবলা আন তুজানু, তোমাদের আমলগুলি নিজেরা ওজন করে দেখো, যেদিন ওজন দেওয়া হবে সেই দিনের আগে এই আমল দিয়ে তোমরা মুক্তি পাবে কি পাবে না। আল্লাহ বলছেন বল তানজুর রাসুম মা কদ্দামাত লিগদ, কি প্রেরণ করেছি একবার আমাকে ভেবে দেখতে হবে। দুনিয়ার হিসাব আমরা ঠিকই বুঝি, আমরা ব্যবসা করতে গেলে আমার পুঁজি কত লক্ষ আছে, কত কোটি পুঁজি আছে, কিভাবে ব্যবসা করলে লাভবান হওয়া যাবে সেটা ভালো করেই হিসাব কষি। কিন্তু আখেরাতের বেলায় যখন আসে তখন আমরা অন্ধ সেজে যাই, আমরা বুঝি না। আমাদের চরিত্র সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওহুম আনিল আখিরাতিহুম গাফিলুন, তারা দুনিয়ার জিন্দেগিটা ভালো করেই বুঝে, আর যখন আখেরাতের কথা আসে তখন তারা গাফেল হয়ে যায়, তারা অমনোযোগী হয়ে যায়, তারা যেন কিছুই বুঝে না, সব কিছু এড়িয়ে চলতে চায়। এরা দুনিয়াখোর, দুনিয়ার গোলাম যারা তাদের বৈশিষ্ট্য। কিন্তু একজন মানুষ আল্লাহর গোলাম হিসাবে তার জীবনটাকে এভাবে নষ্ট করতে দিতে পারে না। একজন মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান পুঁজি হচ্ছে তার হায়াত, পুঁজি হলো হায়াত। এই জীবন আল্লাহ দিয়েছেন, ব্যবসা করতে গেলে তিনটা জিনিস মৌলিকভাবে লাগবে, পুঁজি লাগবে এবং ব্যবসার জন্য স্পট লাগবে আর খরিদ্দার লাগবে, মাল আছে খরিদ্দার নাই, অথবা মাল আছে রাখার জায়গা নাই, অথবা মালই নাই, ব্যবসা হবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুনিয়ায় দুনিয়াটা বানিয়ে দিয়েছেন ব্যবসার স্পট, এটাই হলো ব্যবসার স্থান। আর আমাদের জন্য যে মূলধন দিয়েছেন, আমাদের যে ক্যাপিটাল দিয়েছেন, আমাদের যে পুঁজি দিয়েছেন, আমাদের রাসুল মাল দিয়েছেন, সেটা হচ্ছে আমাদের হায়াত, আমাদের জীবন। আর এর খরিদ্দার আছে দুনিয়ার কিছু মানুষ যারা দুনিয়ার গোলাম, ওরা খরিদ্দার আছে, ইবলিস অভিশপ্ত শয়তান খরিদ্দার আছে, অপরপক্ষে খরিদ্দার হলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যারা তাদের জীবনকে আল্লাহর কাছে বিক্রি করে দিতে পারলো, সেই হলো আখেরাতের ব্যবসায় সফল কাম। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান ও মাল খরিদ করে নেবেন কিসের বিনিময়ে,
জান্নাতের বিনিময়ে যেই লোকটা আল্লাহর হাতে তার জীবনকে সপোর্ট করতে পারলো, আল্লাহর কথা মতো তার জীবন চালাতে পারলো, রসুলের তরিকা মতো জীবন চালাইতে পারলো, সে যেন আল্লাহর কাছেই তার জীবনটাকে বিক্রি করে দিল, আর বিনিময়ে দুনিয়াতেই সনদ পেয়ে গেল তার জন্য জান্নাত। এর চেয়ে বড় প্রাপ্তি মানুষের কি হতে পারে? তাই আত্মসমালোচনা প্রত্যেকটা মানুষকে করতে হবে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, কিছু সাহাবি রসুলের সামনে এত্ত বসরে, হঠাৎ করে রসুল বলে উঠলেন, এই মুহূর্তে যে লোক প্রবেশ করবে সেই লোক জান্নাতি। সবাই আগ্রহ ভরে তাকাচ্ছে, কে গো সেই সৌভাগ্যবান, কে সেই সুনসিবওয়ালা যার জন্য রসুল সাল্লাম বলেছেন জান্নাতি হবে? আগ্রহের কমতি নয়, তাকাচ্ছেন, দেখেন একজন সাহাবি প্রবেশ করছেন, একজন, সবাই চোখ কোনো বক্তব্য নেই, দেখে নিলেন কে সে লোক। পরের দিন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলে উঠলেন, এই আজকে এই মুহূর্তে যে মসজিদে প্রবেশ করবে, যে আর ঢুকবে, সেই লোকটা জান্নাতি। সাহাবারা মনে করলেন আজকে দ্বিতীয় সৌভাগ্যবান কে গো যে জান্নাতে যাবে, কিন্তু আজকেও এসে দেখা যায় গতকাল যেই লোকটা ঢুকেছিলেন সেই লোকটাই ঢুকলেন। পরপর তিনবার এইরকম রসুলের জবান থেকে এই বাণী শোনার পরে সাহাবি আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা একদিন ওই সাহাবির বাড়িতে চলে গেলেন রাত্রে। সাহাবির বাড়িতে চলে গেলেন, গিয়ে জিজ্ঞেস করছেন, আমার এক কথা আছে। কী কথা? বলে আপনি কোন আমল বেশি করে করেন, কোন আমল বেশি করে করেন আমি একটু জানতে চাই। বলে আমি তো কোনো আলাদা কোনো স্পেশাল কোনো আমল করি না, কোন আমল বেশি করে করেন আমি জানতে চাই, সেটা করতে চাই। সাহাবাদের ভিতরে নেকির প্রতিযোগিতা কীরকম ছিল, তারা সেই প্রতিযোগিতায় নামলেন। তিনি বলছেন, না আমি তো এমন কোনো আমল করি না। বলে, না নিশ্চয়ই হেতু আছে। যেহেতু তখন ঘটনা খুলে বললেন যে পরপর তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে এই মুহূর্তে যে ঢুকবে, দেখা গেল তাকিয়ে যে আপনিই ঢুকেছেন, আপনিই সে সৌভাগ্যবান, তাই আপনার স্পেশাল আমল কি? তিনি বলছেন, আমার স্পেশাল কোনো আমল নেই, আপনারা যে সালাত আদায় করেন আমিও সেই সালাত আদায় করি, আপনারা যে ইবাদত বন্দি করেন সেগুলি আমিই করি, আমার স্পেশাল কোনো আমল নেই। তবে আমি জানি না, যেহেতু আপনি বারবার বলছেন, আমি রাত্রে যখন শুইতে যাই তখন আমি আত্মসমালোচনা করে শুই, আর শোয়ার আগে বলি যে আল্লাহ, আমার হৃদয়ের ভিতরে আমার কোনো মুসলিম ভাইয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, যারা আমাকে কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে, কথা দিয়ে আঘাত দিয়েছে, সবটাই আমি উজাড় দিলে মাফ করে দিলাম, এর চেয়ে স্পেশাল কোনো নেকি আমার নাই। তখন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এটাই স্পেশাল, এটা সবার পক্ষে সম্ভব না, এটাই স্পেশাল নাকি আত্মাকে পরিশুদ্ধ করে শোয়া, চারটিখানি কথা না? আমরা শোয়ার সময় চিন্তা করি কালকে উঠে কাকে কীভাবে ঠেকানো যায়, পলিসি আমরা মেকিং করি, কোন পলিসিতে কাকে ঠেকানো যায় সেই আমরা পদ্ধতি তৈরি করি, আর সেখানে আল্লাহর নবীর সাহাবি দিলকে উজাড় করে দিয়ে পবিত্র করে দিয়ে বলছেন কোনো মুসলিমের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, এটা চারটিখানি কথা না? এই হৃদয়কে বলা হয় কলবে সালিম, এটাই হলো সুস্থ আত্মা। এই সুস্থ আত্মা নিয়ে যারা কিয়ামতের মাঠে উঠবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে ফেরেশতারা বলবেন কি বলে, সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম তাইবতুম ফাদখুলুহা খালিদিন, তোমাদের জন্য সালাম, তোমাদের জন্য পবিত্রতার ঘোষণা, তোমাদের জন্য সুসংবাদ, তোমরা অনন্তকালের জন্য জান্নাতে প্রবেশ করো, সেদিন মুক্তি কেউ পাবে না। আল্লাহ বলছেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সেদিন পরিত্রাণ পাবে কে? মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে সুস্থ আত্মা নিয়ে আল্লাহর কাছে যেতে পারবে সেই পাবে, নচেত কেউ নয়। মুসল্লিয়ানে কেরাম, এই জন্য প্রত্যেকেই আত্মসমালোচনা করতে হবে। দুই নম্বর যে কাজটা সেটা হলো তওবা করা। আপনি পবিত্র হতে চান, আপনাকে তওবা করতে হবে। তওবার দরজা প্রত্যেক ব্যক্তি মাত্রই, তার স্টেপ যখন সে অপরাধ করে ফেলে, অপরাধ করার পর সে তাৎক্ষণিক অনুশোচনা করে ফেলে, সেই লোকটার
প্রতি আল্লাহ অধিক সদয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সমস্ত মানুষেরা والذين اذا فعلوا فاحشه او ظلموا انفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب الا الله الله رب العالمين বলছেন যে ব্যক্তি অন্যায় করে ফেলেছে শয়তানের প্ররোচনায় পড়ে সাথে সাথেই আল্লাহর শরণ হয়েছে আল্লাহর শরণ করে আল্লাহকে ডেকে সে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করতেছে আল্লাহর কাছে চাইতেছে আল্লাহ বলছেন ওমান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ কে আছে আল্লাহ ছাড়া তার গুনাহ মাফ করে দেওয়া তার অর্থ হল আল্লাহ রাব্বুল আলামিন আনন্দ চিত্ত তাকে ক্ষমা করবেন সহিহ মুসলিমে হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাউ লাম তুযনাবু একদল মানুষ আছে পাপ মানুষ মাত্রই হবে পাপ করার পরে পাপকে পাপ মনে করে না তার মন গলে না সে তওবা করতে চায় না অনুসূচিত হতে চায় না তাদের সানেই রসুল বলেছেন যে তোমরা যদি গুনাহ করে ক্ষমা না চাও আল্লাহর কাছে মাফ না চাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হটিয়ে দিয়ে সেখানে আরেকটি জাতির উত্থান ঘটাবেন তারা এসে পাপ করার পরে অনুশোচনা করবে ক্ষমা চাইবে আর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরুন আমার উম্মতের সবাই গুনাহ থেকে মুক্ত হবে যারাই তওবা করবে তারাই মুক্ত হবে কিন্তু ওই সমস্ত মানুষ মুক্তি পাবে না যারা গুনাহ করার পরে অহংকার করে যারা গুনাহ করার পরে বলে বেড়ায় যে বাহাদুরি দেখায় শক্তি ছিল বলেই করেছি বাহুতে বল ছিল বলেই করেছি টাকার জোর ছিল বলেই তো সেই গুলি করেছি এই জন্য যারা এরকম অহংকার করে তারা কোনোদিন ক্ষমা পাবে না আর অন্য সমস্ত উম্মত যারা চাইবে তারা আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন শুধু আল্লাহ ক্ষমা করবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত যে সমস্ত বান্দারা তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ তো মাফ করেই দেবেন যে পরিমাণ গুনাহ হয়েছিল সেই গুনাহগুলি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন এক পাহাড় গুনাহ হয়ে গেছে মাফ চেয়েছেন আল্লাহ ক্ষমা করে দিয়েছে আর দিয়ে আবার ওই আরেক পাহাড় নেকি দ্বারা ভরে আপনাকে দান করে দেবে আল্লাহ আরহামুর রাহিমিন তার কাছে তওবা করি না কেন আল্লাহ তো বলেছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ কি হলো তারা কেন আল্লাহর কাছে তওবা করে না কেন আল্লাহর কাছে মাফ চায় না আল্লাহ রাব্বুল আলামিন চান তার বান্দা হিসাবে তার কাছে আমরা যেন ক্ষমা চাই তার কাছে যেন আমরা ফিরে আসি তিরমিজির একখানা সহিহ হাদিস হাদিসে কুদসি সেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বলেন ইবনে আদমকে ডাক দিয়ে ইয়া ইবনে আদম ওহে আদম সন্তান তুমি যদি শিরক মুক্ত হয়ে পৃথিবী ভরা গুনার ভাণ্ডার নিয়ে পাপ নিয়ে আমার কাছে এসে আমাকে একবার ডাক দাও আমার দয়ার সাগরে ঢেউ উঠবে আর আমি তোমাকে ক্ষমা করে দেব আমি কারো পরোয়া করি না এর চেয়ে কি দয়াময় আল্লাহ চান এর চেয়ে বড় মালিক কাকে চান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তওবা করতে বলছেন একদিন সাহাবী হুযাইফা রাদিয়াল্লাহু আনহু আরদা তিনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী যারিউল লিসান আমার একটু কথা চলে বেশি কিছু কিছু মানুষ ঘরে গেলে কথা বলে এই এটা করো নাই কেন ওটা করো নাই কেন মোটামুটি সবসময় একটা কিছু লোকের অভ্যাস আছে দুস্থুটি ধরা সাহাবি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার ওই রকম একটু একটা সাইড দুর্বল আছে আমি এরকম কাজ করে ফেলি তো আমার ভয় হয় এই যে পরিবারে গিয়ে কথাগুলি বলি এইগুলির কারণে না জানি আমি জাহান্নামি হয়ে যাই আল্লাহ আমরা চুরি করি ডাকাতি করি ছিনতাই করি খুন করি আমরা মদের ব্যবসা করি সব ধরনের বড় বড় পাপগুলি সেগুলি আমরা করি আমাদের আত্মা তো কাঁপে না হাত কাঁপে না আর সাহাবি ঘরে গিয়ে টুকরু কথা বলতেন স্ত্রীর সাথে তাই তিনি ভয়ে বিহবল হয়ে রসুলের কাছে এসে বসেন ইয়া রাসূলুল্লাহ আমার সেই কথাগুলি কি আমার জন্য জাহান্নামে নিয়ে যাবে আমি ভয় পাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলছেন আইনা ইস্তিগফারুক লাক ওহে প্রশ্নকারী সাহাবী তোমার দৈনিক তওবা কোথায় তোমার ইস্তিগফার কোথায়
فَإِنِّي أَتُوبُ إِلَى اللَّهِ فِي الْيَوْمِ مِئَةُ مَرَّةٍ أَمِي مُحَمَّدِ ابْنِ عَبْدِ اللَّهِ دَوِنِيكْ اللَّهَ رَكَسِ اَكْشَتُ بَارْ تَوْبَا كُرِي تَرَرْتُ لَهِ حُزَيْفَا تُمِي جُدِي شَمَسْتُ تُمَارْ حَلْكَ سْلِيبْ جُدِي ہوئے جائے اور دوینک جدی تمہیں توبہ کرو تاہلے اوئی گلی تمہار کفرہ ہوئے جبے تمہیں مکتہ ہوئے جائے کتا شندر پوت توبہ کرو اما پتکٹی بانوشیر پاپیر شتے شتے ہی انشو چھونا کراو چیت تار پرو جدی شے توبہ نہ کرے گناہ جنی لیکن فرشتہ تاکہ اللہ بولین فرشتہ ایک ٹو ڈھیل داؤ بندہ بھول کرے فلچ دیکھی نا شوٹ جو ڈوبا پڑ جن تو شے توبہ کرے کی نا شوٹ جو ڈوبے گے لو توبہ کرے نہیں اللہ رب العالمین بلین فرشتہ رے تمہیں ایکتا گناہ لکھو شدو ایکتا ہی ایکتا گناہ لکھو اور رسول صلی اللہ علیہ وسلم بلے سن مندہ جو خون ایکتا نیکیر کا جر نیت کرے اوئی نیت کرار پورے ہو جو دی شے نیکیتا ناو کرتے پارے تو وہ اللہ رب العالمین بولے نمار بندر عمل نمائے نیوتر بدولت ایکٹا نکی لے کے داؤ اور ایکٹا نکی جو دی کرے فیلے اللہ رب العالمین بولے ایکٹا بینی میں تاکہ دوشتا داؤ اپنے رب خارش حدیث پڑھن نہیں جہاں رسول صلی اللہ علیہ وسلم بولے چھن جب ایک تی جمعار دینے ایک بارے اپنا فروز گسل رمتو من اختصل یوم الجمعاتی غسل الجناب فروز گسل رمتو گسل کرے شے ایک مطرو صلاة ادھے ردش جمعہ ادھے ردش مسجد دے جائے اور شے شدمو تو شگن دی بے بہار کرے مسجد دے جائے شدو پورشر بلائے شگن دی محلے در بلائے مسجد دے ہشتے ادگائے جتے شگن دی بے بہار کرا حرام پورشر اکبال مطر شگن دی بے بہار کرے آش بے کہنا محلے در جنن شگن دی فتنار کرن تائیتا در جنن نشید کرا ہوئے سی تائی رسول صلی اللہ علیہ وسلم بولین کہو جو دی ای باب جمعہ اور صلاة ادائر جنہ مسجد آشے اور شدمو تو امام خطبہ اٹھر آگے جا کچھ شمبب صلاة ادائی کرے دوی پلو چائر پلو سوی پلو کرن قبل الجمعہ کنو صلاة حدیث دارا نرداری تو نائی اقل شروان امن ہو لکم پکے دوی رکت ایٹا نا پڑے بوشا سنو تر خلاف اللہ نبیر آدیش لنگ ہون اللہ نے بولے سن فل یرکا رکعتین قبل ان یجلس بوشار آگے سے جنو دوی رکعت پڑے بوشے اللہ نبی خطبہ دچھلین صحابی ایسے بوشے گلین اللہ نے اٹھائی لین اٹھو تمہیں کی دوی رکعت پڑے سو بولے نا یا رسول اللہ تلے دوی رکعت پڑو حلکا اور تر شنکے پر دوی رکعت پڑے تار پڑے بوشو بخاری پڑی نا مسلم پڑی نا شکلی تے پائی نہیں ای انوچید آسے جے امام ادھکار رکھے مسلم کے اٹھیے نماز پڑا ای رکم آسے جے امام خطبہ دیچھے نہیں ابوستہ ہے کہو جو یاشے شہر دوی رکعت پڑھ بے ایرا ایت چھے بے شیر کنو ان لیک نائی شد پکے جتو ٹکو پالو صلاة آدائی کنو ایر پر شے امام ایر خطبہ منو جگ دیے شن لو دوی مسلیر مدے فاک کرے جاگہ دخل کر لو نا اور امام ایر شتی صلاة شمپادن کر لو کمپلیٹ کر لو اللہ رب العالمین ایٹا کے ایک نیکی حسابے لکھیں اور ایک نیکیر بدولتے اللہ رب العالمین بندار بگوتو دوش دینر گناہ کے معاف کرے دیں من جا بالحسنت فلہ عشر امثالیہ ایک تکل دوشتا اللہ رب العالمین شات شو بڑی اللہ بلچن یضاعف لمن یشا جاکہ اچھا تاکہ اوشن کو گنی تو نیکی دے بین اللہ خزانہ کنو گھرتیا سے دنیا اور شمس تو مانوش دیدی جنتے چلے جائے شب اللہ رب العالمین جے رتبہ جے منزیل تائی تھک بے چل پریمان بڑھ بے ہونا کم بے ہونا ابار دنیا اور شمس تو مانوش دینا فرمان ہوئے جائے شب جدی فاسق فاجر ہوئے جائے شب ابلیس دلے ہو چلے جائے اللہ جے اللہ تار جے جبروت و کبریہ انجائی جے آشنے آسن شگانی تھک بے چل پریمان کم بے نا یہ تو اللہ بولی دیئے سن حدیث قدسی تے آسن مسلیان کرام تاہی امدر کے توبہ کرتا ہوئے اور جنو توبہ پتھمی امرا انوشو چنا کرو دوی نمبر شرط دے پاپنا چھڑے دے بو تین نمبر امرا توبہ کرو اور ایر مسنون طریقہ حلو بندہ توبہ جنو شے دوی رکعت صلاة ادائے کرو اور ایر پورے اللہ رکھا سے کنہ کٹی کرے بھول کرو سی تمہیں خواہ کرو دو
সে যত দোয়া আছে মাসনুন সে দোয়াগুলি পড়বে, দোয়া না জানে কমপক্ষে সংক্ষিপ্ত কালিমা আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে মাফ চাই। না পারলো সে যদি বলে আল্লাহ আমি তোমার বান্দা, তোমার কাছে চাই, পৃথিবীর সমস্ত ভাষার স্রষ্টা আল্লাহ, কোনো ভাষা কোনো কারো মানুষের সৃষ্টি না, আল্লাহ রাব্বুল আলামিন যেই সৃষ্টি করেছেন, বি ইখতিলাফি আলওয়ানিকুম ওয়া আলসিনাতিকুম, সূরা রং খুলে দেখবেন মানুষের বিভিন্ন রং দিয়েছেন, রূপ দিয়েছেন, গঠন দিয়েছেন এবং মানুষের জবানও ভিন্ন করে দিয়েছেন তিনি, সুতরাং তিনি আমার ভাষা বুঝেন, আমার ভাষার স্রষ্টা আল্লাহ, তাই আমি আল্লাহর কাছে যদি বলি আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, এটাই বড় চাওয়া, আমরা সেভাবে যদি চাই তাহলে মুক্ত হব। আর যদি অপরাধটা কোনো ব্যক্তির সাথে সংশ্লিষ্ট হয় তাহলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে, কারো মালের সাথে সংশ্লিষ্ট হয় তার মাল ফেরত দিয়ে তার কাছে ক্ষমা চাইতে হবে, এটা হাক্কুল ইবাদ, আল্লাহ ক্ষমা করবে না যতক্ষণ না ওই বান্দা ক্ষমা করছে। এরপর তিন নম্বর যে জিনিসটা বলার, খুতবা বেশি লম্বা হয়ে যাচ্ছে, তিন নম্বরে যেটা বলার সেটা হলো আমাদেরকে মনে করতে হবে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে রাকিব, তিনি হলেন নিগাহবান, তিনি সব কিছু প্রত্যক্ষ করছেন, এই বিশ্বাস নিয়ে আমাদেরকে চলতে হবে। প্রত্যেকটি পা ফেলার সময় যদি একজন বান্দা চিন্তা করে আমি যে পাটা ফেলছি এটা তো কেউ না দেখলেও আল্লাহ দেখছেন, আল্লাহ হলেন রাকিব, আল্লাহ রাডার থেকে বাঁচার কোনো উপায় নাই, এটাই হলো প্রকৃত মোরাকাবা। আর সুফি দরবেশরা বলেছেন মোরাকাবা হলো একটি ঘরের কোনায় বসে কিছুদিন ধ্যান করা। কি ধ্যান করবে? একজন মানুষ 20 বছর 30 বছর 40 বছর সে ওই ঘরের ভিতরেই পর্দার ভিতরেই থাকলো, কোথাও বের হলো না, সে যদি বলে যে আমি বেগানা কোনো নারী দেখি না, আমি কোনো বেগানা নারীর সাথে কথা বলি না, আমি কোনো বেগানা নারীর সাথে মিশি না, ওর কথার কোনো মানা নেই, কোনো অর্থ নেই, কারণ সে তো নারীর আড্ডাই যায় নাই, যেখানে নারী দেখা যাবে সেখানেও তো যায় নাই, তাহলে ওই সমস্ত জায়গায় গিয়েও যারা ইমানকে বজায় রাখতে পারে তারাই প্রকৃত ইমানদার। আল্লাহ বলছেন ওয়ালা তানসা নসীবাকা মিনা দুনিয়া, দুনিয়ার যে অংশ তোমার সেটা ভুলে যাও না, সেটা তোমাকে নিতে হবে, দুনিয়ার পাওনা নিতে হবে, কিন্তু আবার দুনিয়ার গোলামে পরিণত হয়ে যেও না, অর্থাৎ দুনিয়া দুনিয়া বলে সব হারিয়ে দিও না, দুনিয়ার পাওনা নিতে হবে। তাই ওই যে ঘরের কোনায় বসে থাকার নাম মোরাকাবা না, এটা শরীয়তের পরিভাষা, আল্লাহকে রাকিব মনে করে ধ্যান ও খেয়ালের মধ্যে এটাই রাখবো যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন, পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নজর যায় না। ইব্রাহিম আদমকে যে একজন এসে বলছিল গুনাহের কথা, তিনি বলছেন ঠিক আছে গুনাহের অনুমতি তোমাকে দেওয়া যাবে, তবে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্ন? বলে তুমি গুনাহ করবে এমন জায়গায় যেখানে আল্লাহ যেন না দেখে, বলে এমন কোনো জায়গা আছে? তাহলে এমন গুনাহ করবা এমন জায়গায় গিয়ে করবা যেটা আল্লাহর জায়গা না, বলে এটা আবার কোন জায়গা আছে? আমি যদি মানে আকাশে উঠি সেটাও আল্লাহর, পাতালেও যদি যাই সেটাও আল্লাহর, কোথায় যাব গহীন জঙ্গলে যাই আফ্রিকার জঙ্গলে সেটাও তো আল্লাহর। তাহলে একটা কথা বলো যে তুমি আল্লাহর কোনো নিয়ামত খাবা না, আল্লাহর এবাদতের দরকারও তোমার নাই, কইলে আল্লাহর নিয়ামত খাবো না তা দিয়ে তো বাসা যাবে না, কারণ যেটা হারাম যে কুত্তাও যদি খায় কুত্তাটার স্রষ্টাও তো আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে তো উপায় নাই, তাহলে তোমার এবাদত করতেই হবে, তার কথা মানতেই হবে, তাওয়ামু কারহা, ইচ্ছা অনিচ্ছায় তাকে সারেন্ডার করতে হবে। একজন মানুষ সবসময় যদি এই চিন্তা করে তাহলে সেটাই হলো প্রকৃত মোরাকাবা, এর মাধ্যমে সে আল্লাহকে চিনবে, না হলে উপায় নেই। এরপর চতুর্থ নম্বরে যে কথা বলবো, আমাদেরকে সবসময়ই কোরআন হাদিসের মজলিসে থাকতে হবে, যেখানে আমরা ফুল থাকলে সেখানে গ্রাম থাকবে, মসজিদের সাথে সম্পর্ক আমাদের বেশি হবে, মাদ্রাসার সাথে বেশি সম্পর্ক হবে, মুরব্বীদের সাথে সম্পর্ক বেশি হবে, আলেম ওলামাদের সাথে সম্পর্ক বেশি হবে। কিন্তু তাই বলে আমরা কোনো একজনের ধ্বজা ধরে বলবো না তিনি আমাকে পার করে নেবেন, এই অধিকার কারোর নাই। কিয়ামতের মাঠে লক্ষাধিক নবী ও রাসূল সবাই যদি নাফসি নাফসি করে চিৎকার দেবেন, আর একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও কথা বলতে পারবেন না, আল্লাহর কাছে অনুমতি ছাড়া, আল্লাহর পাশে অনুমতি ছাড়া, অনুমতির জন্য সিজদায় পড়ে কাঁদবেন আর আল্লাহ বলবেন অনুমতি দিলাম উঠো, এর আগে না। তাহলে সমস্ত নবী ও রাসূলগণ
তারা নিজের নফস নিয়ে ব্যস্ত থাকবেন, উম্মতের কথা বলার সুযোগ পাবেন না। তাহলে ওই সমস্ত ব্যক্তি যাদেরকে আমরা পীর বলি, আউলিয়া, গাউস, কুতুব বলি, দয়াল বাবা বলি, আর যাই বলি না কেন, তারা কি করে আমাদের আত্মশুদ্ধি করে দেবে? নেহায়ত ভ্রান্ত ধারণা বই আর কিছুই নয়। তাই আমরা এটা মনে করব যে আমরা সৎসঙ্গে চলব, আমরা ভালো পাবো। সৎসঙ্গ বলতে কোনো মুশরিকের সাথে না, কোনো বেদায়াতের সাথে না, যে সমস্ত মানুষ তাওহীদে বিশ্বাস করে, যে সমস্ত মানুষ কবর পূজারী না, যে সমস্ত মানুষ মিলাদ কিয়াম ইত্যাদি যে সমস্তগুলি শরীয়ত গর্হিত কাজ আছে সেইগুলি যারা করে না, ওদের কাছে আমরা যাব, ওদের সাথে বসব, ওদের মজলিসে বসলেই আমরা সেখান থেকে কিছু সুগন্ধি পাবো, তবেই আমাদের জীবন পরিত্রাণ করা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সুযোগ দিয়েছেন এই সুযোগটা যেন আমরা সদ্ব্যবহার করি। মনে রাখতে হবে মূলধন হলো হায়াত, যা গড়ির কাঁটার মতো এটা আমাদের কাছ থেকে টিক টিক করে বাঁচতেছে আর বিদায় নিচ্ছে। দিক্কাতু কলবিল মারই কাইলাতুন, দিক্কাতু কলবিল মারই কাইলাতুন, ফাইন্নাল হায়াত দাকাইকুন ওয়া সাওয়ানি, গড়ির কাঁটার মতো হৃৎপিণ্ড টুকটুক করে বাঁচতেছে আর বলতেছে, ওহে বান্দা তোমার তো জিন্দেগি হচ্ছে কয়েকটা সেকেন্ডের মতো। যখনই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন থেমে যাও, পৃথিবীর কোনো শক্তি তোমাকে আর চালাতে পারবে না, লাইফ সাপোর্ট যতই দেন তারপরও লাস্ট পর্যন্ত ওটা খুলে ফেলতে হয়, উপায় আর নাই। সুতরাং সেই আল্লাহর কাছে আমরা পড়ি, তার কাছে তওবা ও ইস্তেগফার করি, এবং আমরা নিজেরা সত্যবাদী হই, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হই, হক জানি এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আকুল কৌলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম, ওয়া নাফা'ানি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম, ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম الرؤوف الرحيم، فاستغفروه من كل ذنب إنه هو الغفور الرحيم. الحمد لله، الحمد لله الذي خلق الإنسان وقد أتى عليه حين من الدهر لم يكن شيئا مذكورا، ثم هداه السبيل ونصب له الدليل، إما شاكرا وإما كفورا، فسبحان الذي لم يزل ولا يزال حيا قيوما مدبرا سميعا بصيرا. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. فتكي كنت درود بربنا، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وارض اللهم عن الخلفاء الراشدين المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة أجمعين، وأنا معهم بمنك وكرمك يا أرحم الراحمين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، وأذل الشرك والمشركين. اللهم دمر أعداءك أعداء الدين، اللهم يا حي يا قيوم برحمتك نستغيث، اللهم أغثنا غيثا مريا نافعا غير ضار برحمتك يا أرحم الراحمين. اللهم تقبل توبتنا وآمن روعتنا واحفظنا بين أيدينا ومن خلفنا وعن يميننا وعن شمائلنا. اللهم إنا نعوذ بك من أن نغتال من تحتنا برحمتك يا أرحم الراحمين. اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل، اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل. اللهم إنا نسألك جنة الفردوس ونعوذ بك من النار. اللهم طهر قلوبنا من النفاق، اللهم طهر قلوبنا من النفاق، واخلص أعمالنا من الرياء، واخلص أعمالنا من الرياء، واجعل كل أعمالنا لوجهك الكريم برحمتك يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. تعادلوا عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي، يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم، ولذكر الله أكبر، والله يعلم ما تصنعون. أقيموا صفوفكم. এই দাঁড়ানোটা যে ফরজ, এটা আপনার এটা কি মানে এটা ওনার ব্যাখ্যা উনি জানতে চাচ্ছেন। জবাব হইল আপনার তাকবীরে তাহরিমা আমরা হই, এটার হাদিসুর বাসায়ও আসছে তাকবীরাতুল ইহরাম। তাকবীরাতুল ইহরাম, ইহরাম অর্থ হইল নিয়ত, তাকবীরাতুল ইহরাম অর্থ হইল এই আল্লাহু আকবার বলার মধ্য দিয়া একজন মুসল্লি তাই নামাজের ভিতরে প্রবেশ করলা, এই হলো তাকবীরে। এটাকে আমরা তাহরিমা বলি বা তাকবীরাতুল ইহরাম বলি।
এটা নামাজের একটা রুকুন, এটা যদি ছুটি যায় তাহলে কোনো নামাজ হইতো নাই। যেমন আপনি মসবুক পিছনে আইসুন, আইয়া দেখছেন ইমাম সাহেব রুকুতে গেছেন কি, বা যাইয়ের আগে রুকুতে, এই সময় আপনিও আল্লাহ করে কইয়া রুকুতে গেলে আগে, কিন্তু আপনি তাকবীরাতুল ইহরাম দিলা না, কারণ রুকু যাওয়ার তাকবীর হলো ওয়াজিব, আল্লাহু আকবার, তাই না? কিন্তু আল্লাহ প্রথম যে তাকবীরে নামাজে প্রবেশ করার যে তাকবীর, এটা এটা হলো রুকনুস সলাহ, সলাতের ফরজ সমূহের বুনিয়াদি ফরজ একটা। এখন কোনো মুসল্লি যদি এই আল্লাহ আকবর হয়ে তার রুকু যায় কি আর তাকবীরে তাহরিমা দেন না, তে তার নামাজ ওয়ার কোনো দলিল নেই। প্রথমে দাঁড়ে নামাজে প্রবেশ করতে হইব, তারপরে তাকবীর মানে রুকুর তাকবীর দিয়া তাই রুকু যাইতা। এটা তো সেই কারণে এই তাকবীরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাকবীরের পরে দ্বিতীয় যে ফরজটা সেটা হলো কিয়াম, মানে সামর্থ্যবান ব্যক্তিরে দাঁড়াইয়া নামাজ পড়া। এই জন্য কোনো ব্যক্তি শরী উজোর ছাড়া কেউ যদি বইয়া নামাজ পড়েন তাহলে তার নামাজ হইতো নাই। ইভেন কেউ যদি নফল নামাজ বইয়া পড়েন, দলিল আছে, নফল নামাজ বইয়া পড়লে নামাজ হইব, তবে দাঁড়াইয়া পড়লে যে নেকি হইব, বইয়া পড়লে তার অর্ধেক নেকি হইব। আর ফরজ বইয়া পড়ার কোনো সুযোগ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলেছেন, দাঁড়াইয়া পড়ো, যদি না পড়ো তাহলে বইয়া, দাঁড়ানোর ক্ষমতা নাই তখন এই হুকুম শিথিল করা হয়েছে। এটা ফরজ, এটার কোনো গতি নাই, এটা থেকে বাঁচা, সুতরাং দাঁড়াইয়া নামাজ পড়তে হইব। এই গেল একটা বিষয়। আরেকজনের জন্য কী জন্য জানতে চাই শুনছে, একটু এর আগে জন্য একটা প্রশ্ন করছি, হ্যাঁ, আমরা যে নামাজ পড়ি বা আমরা যে কোনো ইবাদত করি, আমরা কারে ফলো করতাম, কার কারে অনুসরণ করতাম? এনে আল্লাহ রাব্বুল আলামিনে কইয়া দিছেন পরিষ্কার করিয়া যে নবীরে অনুসরণ করতে হয়। আরবের মসজিদে হলে কইছিলাম যে কোরআন যদি পুরা তিসপাড়া একবারে লেখিয়া যদি নাজিল হয়ে যেত তো ভালো আসিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে একবারে তিসপাড়া নাজিল না করিয়া 23 বছরে আল্লাহ নবীর মাধ্যমে স্টেপ বাই স্টেপ নাজিল করছেন। এর অর্থ হইল যে এই প্রত্যেকটা আয়াত কিভাবে বাস্তবায়ন করা যায় তার এটা ইউটিলাইজ করার, এটা বাস্তবে অ্যাপ্লাইড যে ওয়েটা কি, পদ্ধতিটা কী হইব, এটা যথাযথভাবে ব্যাখ্যা প্র্যাকটিক্যালি দেখাইবার লাগি আল্লাহ রাব্বুল আলামিনে মনোনীত করছেন আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর নবী কিভাবে নামাজ পড়বা এই জিনিসটা দেখাই দেওয়ার লাগিয়ে জিব্রাইল আলাইহিস সালামরে আল্লাহ রাব্বুল আলামিনে পাঠাইছেন। জিব্রাইল নামাজের তরবিয়ত নিছেন আল্লাহর কাছ থেকে, আর আল্লাহ রাব্বুল আল্লাহর পক্ষ থেকে ট্রেনিং নিয়ে আইয়া তিন টাইম কাবার গেছে 10 বার 5 অক্ত নামাজ, একবার আউয়াল অক্ত, একবার লাস্ট অক্ত, দেখাই দিয়া প্র্যাকটিক্যাল করিয়া দিয়েছেন এটা হইল নবী হলেন নামাজ, এটা আপনার নামাজ। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ ট্রেনিং নিয়া তার নিজে আমল করছেন, আর সাহাবা হলরে কইছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি জেলার নামাজ পড়ি দেখরাই তোমরা ওলো ওলার নামাজ পড়িও আমার মতো করিয়া। তাইলে নামাজটা শুধুমাত্র আপনার থিওরি যথেষ্ট না, প্র্যাকটিক্যাল দরকার, আর প্র্যাকটিক্যাল হইল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করছেন সেইভাবে। তাই আমরা নামাজ পড়ি আর যে কোনো ইবাদত করি, সেই ইবাদতে আমাদের কুদওয়া, আমাদের যদি কোনো উসওয়া মডেল যারা অনুসরণ করা যায় তাহলে তিনি হইলে একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কোনো আমল পাওয়া গেছে আর এই আমল দেখেও বাদ দিয়ে যদি অন্য কোনো ব্যক্তির আমল যে অগ্রাধিকার দেন তাহলে তার কাছে আমার প্রশ্ন, তাই নবী খারে মানলা? যদি হইয়া তখন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানছি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অন্যের অগ্রাধিকার দেওয়ার কোনো সুযোগ নেই। কেউ যদি দেন তাহলে তাই মুহাম্মদের নবী মানছেন না, বরং প্রকারান্তরে যারে অগ্রাধিকার দিচ্ছেন তারই নবী মানছেন, এটা হলো একটা ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন জেনে কইছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাদিকুম বাদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন যে নবীর কথার উপরে তোমরা আওয়াজ রে বুলন্দ করিও না, প্রমাণীমূলক কাজে, মানে আল্লাহ যেটা পছন্দ করেন না এইরকম কোনো কাজে কোনো মখদুকর ইক্তেদা করা যাইত না, অনুসরণ করা যাইত না। লা তাআতা লি মখলুকিন,
কোনো সৃষ্টির কোনো মখলুকর মানে এতাত করা দায়িত্ব নাই আল্লাহর হুকুমের খিলাফ আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষে যদি কারো অনুসরণ হয় তাহলে এটা মানা হইল আল্লাহর এবং আল্লাহর রসুল সুতরাং আমরা আলেম ওলামারে শ্রদ্ধা করি তার অর্থ এই না যে একজন আলেমাইয়া ফতোয়া দিলে আমরা কিবলা পাল্টাই ফেলব একজন আলেমাইয়া কইলা মগরিবের নামাজ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় তিন রাকাত পড়ছেন ব্যস্ততা আসিল এখনকার ব্যস্ততা কম যদি খবর থাকে তাই নাকি পারে এ খালি পড়বা ফাঁস চার রাকাত পড়বা ইলেন যদি কেউ ইয়া ফতোয়া দেন তাইলে আমি তানি ফতোয়া মানতে রাজি নাই এই ক্ষেত্রে তান ফতোয়া না মানা হইল না মানা হইল দিন না মানা হইল নবীরে মানা না মানা হইল কোরআন রে মানা না মানা হইল আল্লাহরে মানা আর যদি এর বাইরে তান কথারে মানি লাই তাহলে আমি আল্লাহরেও মানলাম না রসুলরেও মানলাম না দিনও মানলাম কোনো ব্যক্তি এমন নাই যে ব্যক্তি কইতে পারবা যে তাইন সকল মাসালায় একেবারে সকল মাসালায় হান্ড্রেড হান্ড্রেড একশো একশো পারঙ্গম মাহির এই মহারতর দাবি করার মতো ক্ষমতা কোনো মানুষের নেই আল্লাহ নবীর সাহাবাও হল তার মধ্যে সবচেয়ে আলা রুতবার সাহাবা সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু আনহু আস-সিদ্দিক তানরেও মাসলা জিজ্ঞাসা করলে কইছেন যে মাসলা আমি জানি না দেখি অন্য সাহাবা আল্লাহ জিজ্ঞেস করে দেখি ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এই এক মাসলা সাহাবিয়ে কইছেন ওমর কইছেন আমি তো এখানে শুনছি না বা রসুল কইছেন কিনা তে আমি দলিল ছাড়া না আমি জিজ্ঞাসা করলে আরও কোনো সাহাবা হলে কেন শুনছেন কিনা দলিল চাই আমি তাহলে যারা সবসময় নবীর আশেপাশে আসলে যাদের আল্লাহ রাব্বুল আলামিন আল নবীর মাধ্যমে জান্নাতের সনদ দিছে আশারাই মুবাশশারার অন্যতম যাদের সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিল মাহদি আমার সুন্নত দরবায় আর আমার খুলাফায়ে রাশিদির রাশিদা যারা হকপন্থী তারা সুন্নত দরবায় তারারে মানতে পর্যন্ত সেখানে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিছেন নবী এবং মানে নবী রসুল এবং আল্লাহর হুকুমের বাইরে যেন না হয় সুতরাং আমরা আলেম উলামা আকলের শ্রদ্ধা করব শ্রদ্ধার অর্থ এই না যে আমরা কোরআনের চেয়ে বেশি হাদিসের চেয়ে বেশি রসুলের চেয়ে বেশি ইভেন সাহাবা আকলের চেয়ে বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কোনোদিন হইতে পারে কোনোদিন হইতে পারে সুতরাং রসুলের দলিল কাছ থেকে দলিল পাইলে সাহাবা হল কিলা কিলা নিচুন দলিল যদি আমরা পাইলেই আমল পাইলে তাহলে এটাই মানা হলো আলেম ওলামার সম্মান এটা বাদ দিয়ে যদি কোনো আলেম ওলামার কৌল নিয়ে আমরা মানি ফেইলকে মানি তারারে যদি হুজ্জত বানাই দলিল বানাই তাইলে আমি আল্লাহর হুকুমর খিলাফ করলাম আল্লাহ কৈছেন ওলা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া আল্লাহর ওহী বাদ দিয়ে অন্য কোনো আউলিয়ার অনুসরণ করিও না মানে কোনো বুজুর্গর অনুসরণ করিও না এখন আমি বুজুর্গরে যদি মানে অগ্রাধিকার দিলাই তাহলে তো আমি তো আল্লাহর কথার পুরো উল্টা করে নিলাম তাহলে বাহাদুরি শেষ ইমানও থাকতো না আর ইমান না থাকলে আপনার আমল নিয়ে কোনো লাভ ওই তো নয় এই জন্য আমরা মনে করি যে কাউরে সম্মান করার মানদণ্ড হইল কোরআন আর হাদিস কাউরে যদি অপমান করার মানদণ্ড থাকে তাহলেও কোরআন হাদিস কাউরে মহাব্বত করার মানদণ্ড থাকে তাহলে কোরআন হাদিস মান আহাব্বা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি যে আল্লাহর ওয়াস্তে কররে ভালোবাসে আল্লাহর ওয়াস্তে কররে দেয় আল্লাহর ওয়াস্তে কররে লোকে সম্পর্ক ছিন্ন করে ফাকাদ ইস্তাকমালাল ঈমান আল্লাহর নবী কইন এই লোক ঈমান শুলোয়ানা পুরা করলো সুতরাং আল্লাহর ওয়াস্তে আপনারা কোরআন মানুন হাদিস মানুন সমস্ত মুসলমান আমরা ভাই ভাই চীন হ্যায় হামারা হিন্দুস্তান হ্যায় হামারা মুসলিম হ্যায় হাম সারে ওয়াতন হামারা বাস মুসলমান হইলে আমরা আর কোনো দ্বন্দ্ব নাই আমরা কোরআন মানে হাদিস মানি সুতরাং কোরআন ও হাদিস মানিয়ে যেই নাই বা এই আফ্রিকার একেবারে খালা যদি হইন অথবা একেবারে ইউরোপের কোনো একেবারে মানে লাল চামড়ার মানুষ হইন না সাদা চামড়ার মানুষ হইন সব আমার কাছে সমান কারণ সব আল্লাহর মখলুক সব মানুষ সব ভাই ভাই আমরা আমরা মানব কোরআন হাদিসে সুতরাং যারা হইন যে তোমরা কি মুরব্বি মানদায় না নেই তোমরা কি আলেম ওলামারে চৌকে দেখো না নেই তোমরা আবার নতুন করিয়ে হাদিস ফাইলায় হই এই সমস্ত হইল গিয়া খোড়া যুক্তি এটা হইলো মানে আপনারে আমারে বোকা বানাইবার লাগে এই সমস্ত কথা এই সমস্ত কথা দিয়ে যদি আপনি খড়কুটার বাদ দিয়া যদি জোয়ার আখটাইতে চাই তো জোয়ার আখটাই যায় না সুতরাং এই সমস্ত বাজে কথা দিয়ে যদি মানুষকে কোরআন ও সহি হাদিস থেকে দূরে রাখতে চান তাইলে হারগিজ হারগিজ নেহি কোনো সময়ই আপনি পারবেন না কথা বুঝছেন মানদণ্ড হলো কোরআন হাদিস সুতরাং কোরআন হাদিস পাইলে আমি আলিমের সম্মান করবো কোরআন হাদিসের বিরুদ্ধে যদি আলিম চলে যান তাহলে আমি তাহলে সম্মান করতাম না যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু খিলাফতের দায়িত্ব নিয়েও তো ভাষণ দিছিল দিয়া কইছিলেন
বলে আমি যদি কোরআন সুন্নাহ অনুযায়ী চালাই তাহলে তোমরা কিতা করবাই বলে আমরা সহযোগিতা করবো, আর কোরআন হাদিসের বিপরীত করলে কিতা করবাই সাহাবি তরবারি বার করে কিতা কইছিলা বলে ওমর যদি কোরআন হাদিস মতো চালাও তাহলে আসি, আর যদি কোরআন হাদিস মতো না চালাও তাহলে ওই সামলার ব্যাগ থেকে যে তরবারি বার করলাম তরবারি দিয়ে তোমার ফয়সালা করে দিব। তাহলে সাহাবি কোরআন হাদিসের মানদণ্ডে অমরে মানছই, আর কোশন কোরআন হাদিসের বাইরে চলে গেলে তরবারি দিয়ে ফয়সালা করে দিব মানে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তাইলে এইখানে এটাই হলো মানদণ্ড, যে আলিম কোরআন হাদিস মতো চলবা তাই না আলিম, তাই না আমার কাছে শ্রদ্ধা পাওয়ার, তাই না ইবে রসুল, তার নে মহাব্বত করমু ইমানোর তাগিদে, তার নে কিছু খাওয়াইমু ইমানোর তাগিদে, তার নে কিছু দিমু ইমানোর তাগিদে, তার ডানাত বা মাতে শক্তি যোগাইমু ইমানোর তাগিদে। আর তাই যদি কোরআন হাদিসের উল্টা যায় নাকি তাহলে তাই যত বড় খেতাবদারি ওইনা খেনে ওমরের সে তো আর বড় খেতাবদারি হইতে পারতা না রাদিয়াল্লাহু আনহু আরবা। সেই ওমর যখন সাহাবা কইছেন যে তোমারে আমি দেখি দিমু, তাহলে আমিও কই যে আলেম কোরআন হাদিসের বাইরে চলে যাবা এই আলেম তাই এই আমরার কাছে ইমানি শ্রদ্ধা পাওয়ার আর যোগ্য থাকলো না, ইনসানি শ্রদ্ধা পাইতে পারেন তাই একজন মানুষ কি মানুষ হিসেবে সামাজিকভাবে আমরা তার সম্মান করবো শ্রদ্ধা করবো, একজন প্রতিবেশী হিসেবে তার যে হক সেটা দেবো, এমনকি কাফেরও যদি প্রতিবেশী হয় তারও হক দেবো, কিন্তু ইমানই যে ভক্তি শ্রদ্ধা এটা পাইতে গেলে মানদণ্ড হলো কোরআন এবং হাদিস। আল্লাহ আলম সব জি আর কার যেন শর্টকাট কথা জি জুমার খুতবা বাংলায় না পৃথিবীর যে ভাষায় মুসল্লি বুঝুন সেই ভাষায় দিতে হইব, কারণ হইল খুতবার প্রত্যেকটা জিনিসের একটা আসল মকসুদ থাকে, খুতবার মকসুদ হইল আনি মুসল্লি হলরে নসিহত করা, আল্লাহ নবী আপনার খুতবা যখন নামাজ পড়ি আমরা কিবলামুখী হইয়া আর খুতবা দেই মুসল্লিমুখী হইয়া, হ্যাঁ খুতবা দেই কিবলামুখী হইয়া ইয়ে নামাজ পড়ি আর খুতবা দেই মুসল্লিমুখী হইয়া, এই সব মুসল্লিরে নসিহত করতাম আল্লাহ নবী ইয়াকরাউল কোরআন ওয়াইযাক্কিরুন নাস কোরআন পড়ছেন মানুষে বুঝাইছেন। এখন আমরা যদি নবীর ভাষা ওখান শুলোয়ানা বুঝি তাইলে আমরাও উত্তম মনে করি আরবিতে দেবো, আর যদি না বুঝি তাইলে কি যেহেতু এটা নসিহত এটা নামাজ না, কারণ মানে আমরার দেশের যে সমস্ত আলিমহলে এই সমস্ত ফতোয়া দেন তার যে ফেকার কিতাব আছে এই সমস্ত ফেকার কিতাবে এই ফতোয়াও আছে যে কোনো ইমাম সাহেব যদি জুমার খুতবা দেন অজু ছাড়া তাহলেও চলবো কারণ এটা নামাজ না, এরপরে নম মেম্বর থাকি লামিয়া গিয়া যদি তাই অজু করিয়া নামাজ পড়েন তাহলেও চলবো, এমনকি যদি মানে এই আপনি ব্যাপারটা বুঝলেন এখন নামাজ মানে এইরকম যদি আরবিতে এখানে বাধ্যতামূলক হইতো, যেমন ইমাম আলী রহমতুল্লাহ আলাইহির ফতোয়া আছে যে কেউ যদি সুরা ফাতিহার অর্থটা ফার্সিতে পড়িলে তাহলে নামাজ হইব, তার ছাত্র হল না তার কোনো অনুসারী ওই যুগটাকে এই যুগটা গেলে এই যুগ পর্যন্ত কবিটা মানছেন না কারণ এটা কোনো অ্যাকসেপ্টেবল না। সুতরাং আমরা এখন বলছি ভাষা আল্লাহ রাব্বুল আলামিনে দিছেন সে ভাষায় আমাদের বুঝাইতে হইব, হ্যাঁ এটাই হলো খুতবার মূল উদ্দেশ্য। এখন আপনি আরবিতে একটা লিকচার দিলা কেউ বুঝলো না কোনো লাভ হলো, কারণ এটা যদি উদ্দেশ্য থাকে নিছক পড়া, নিছক যদি খালি পড়া থাকে উদ্দেশ্য তাহলে তার একটা ঠিক আছে, আর যদি উদ্দেশ্য থাকে ওয়াজ এবং নসিহত তাহলে কিন্তু উদ্দেশ্য পুরা হইতো না, যে উদ্দেশ্য পুরা যা ছাড়া হয় না এটা হলো ওয়াজ, কথা বুঝছেন যেটা ছাড়া আপনার মনে করো কা পানি পানি হইলো না হইলে আপনার রোজ হইতো না, তো পানি পাইছেন আপনি পানি আনার লাগিয়ে কিন্তু কোনো ব্যবস্থা নাই, গটি গটিটাও এখন ফরজ বদনাটাও এখন ফরজ নাইলে আপনি পানি লই থাকিলা। সুতরাং ওয়াজ নসিহত যদি খুতবার মূল উদ্দেশ্য থাকে তাহলে ওয়াজ নসিহত যে ভাষায় মানুষ বুঝুন সেই ভাষায় দেওয়াটাই ফরজ, তারা দুইটা কারণে খুতবারে আরবি ছাড়া অন্য ভাষায় জায়েজ মনে করেন না, তার একটা দলিল একটা কথা হলো যে আল্লাহ নবী আরবি ছাড়া অন্য ভাষায় খুতবা দিছেন না, তা আমরা কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আরবি ছাড়া অন্য ভাষায় তো কোনো হাদিসও কইছেন না, আল্লাহ আরবি ছাড়া কোনো কোনো ভাষায় তিনি ওয়াজও ফরমাইছেন না, সুতরাং ওয়াজ করাও তো যাইতো না ফলে সারা আরবিতে পড়তে হান্ড্রেড হান্ড্রেড আরবি, হ্যাঁ তাইলে আল্লাহ নবী তো কোনোদিন মাতছেন না বা আরবি ছাড়া মাতছেন নি, ওলা কুসিন কেন গেলায় বাবা হিসাব হল আল্লাহ নবী এলা বয়ান দিছেন নি, আল্লাহ নবী বয়ান দিছেন তার মেম্বর উঠে আয়ুহান্না সিদ্ধাকুল্লাহ আল্লাহ নবী দুইরম বয়ান দিছেন, সুতরাং আমরা যখন যেটা বুঝি সেই ভাষায় আমরা বয়ান দিতে হইব, কারণ আল্লাহ নবী আরবি ছাড়া দিছেন না তাইলে আরবি ছাড়া নবী কথাও হইছেন না নবী ওয়াজও করছেন না নবী গড় সংসার সারা আরবি তো আছে সুতরাং সারা আপনার আরবিতে ভর্তি হইব এটা কোনো যুক্তি না, এটা বোঝার ব্যাপার বলতেছে। দুই নম্বর দলিল তার যুক্তি হইল গিয়া যে আরবি ভাষার সম্মানার্থে
আমরা খুতবাটা চালু যদি রাখি তাইলে অন্তত আস্তে আস্তে আরবির প্রতি মানুষের একটা যুগ হইব। এই 1500 বছর পার হয়ে গেছে, গিয়ে খুতবা আরবিতে দিতে দিতে একটা মানুষের আপনি আরবি শিখাইতে পারছেন নি, হ্যাঁ বরং আরও আরবি থেকে মানুষ দূরে গেছেন। আরবি দেখলে মনে করেন এটা বলবো মানে আজগুবি ভাষা, এটা পড়া যাইতো না, এখন আধুনিক মডার্ন যুগ, ইংরেজি পড়তে হইব, বাংলা পড়তে হবে, এদিকে গেছে আরবি বাদ দিছেন মানুষ আরও। সুতরাং বাংলায় হইয়া মানুষের বুঝক আরবির গুরুত্ব কী, তাহলে মানুষ এখন কোরআন বুঝবো, হাদিস বুঝবো, আল্লাহ বিশ্বাস। আর একদম পিছনে দাঁড়িয়ে যে আমি আর সময় নাই আমি। আচ্ছা, আকিকার ব্যাপারটা হলো আর এখানে পরিষ্কার হাদিস হলো 7 দিনে আকিকা দেওয়া, 7 দিন পার হয়ে গেলে গিয়া 14 দিনের হাদিসও জয়ীফ, 21 দিনের হাদিসও জয়ীফ, বুঝছেন? তাই জন্য 7 দিন পার হয়ে গেলে গিয়া আপনি আর আপনার উপরে এটা এটা একটা সুন্নত আমল, এটা আপনি করতে পারছেন না বা বলি গেছেন বা সামর্থ্য আসিল না, কোনো সময় সামর্থ্য হইলে আপনি যদি দেন এটা দিতে পারেন, আপনার জন্য এটা আর অতিরিক্ত বাধ্যতামূলক না, আপনি দিলে দিতে পারেন, সাধারণ সদকা হিসাবে আপনি দিতে পারেন, দেওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বড় হওয়ার পরে তারা আকিকা দিছিল, এটা দেওয়া যায়, কিন্তু বাধ্যতামূলক নয়। 7 দিন পর্যন্ত আকিকা আপনি দিলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, আর দিতে হবে এটা বাধ্যতামূলক না। আল্লাহু আলম সবজি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে ফরমাইছেন যে ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহ আকবার। সলাত মানুষে ও তার প্রশ্নটা আছিল যে একজন মানুষ আপনার নিয়মিত নামাজ পড়েন, নামাজি মানুষ, কিন্তু মাঝে মাঝে আপনার নিশা করেন, হারাম খাইলেন, তো আলী মকলে ফতোয়া দিছেন যে তার এ কারণে নামাজ ওইতো নাই, বিষয়টা আসলে কি? জবাব আমি জবাবের সংক্ষেপে হই যে হারাম সর্বাবস্থায় হারাম। অনেক মানুষ আছে কয় যে নামাজের ভিতরে মানে প্যান্ট পায়জামা লুঙ্গি টাকনার উপরে উঠতো আর নামাজের বাইরে সেসরা অসুবিধা নাই, কথা বলছি এটা কিনা বলছো, এটা হলো তার নিজের মূর্খতা অজ্ঞতা, কারণ শরীয়ত হইল সর্বাবস্থায়, এটা হারাম সর্বাবস্থায় হারাম। সুতরাং এই নিশা সর্বতোভাবে হারাম, আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে গেছেন, ফাহাল আনতুম মুনতাহুন, তারপরেও তোমরা ছাড়তে নানি, এত ঘৃণার চোখে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনে বলেছেন, সুতরাং এটা হারাম। এখন প্রশ্ন হলো একজন মুসল্লি নামাজ পড়লেন আর মাঝে মাঝে তার আগর অভ্যাস অনুযায়ী মাঝে মাঝে নিশা করিলেন, এখন তার নামাজ ওইত নাই, হ্যাঁ এইখানে ব্যাপার হইল যে নিশা যতক্ষণ তাইন করেন ওই নিশা অবস্থায় নামাজ পড়লে তার নামাজ ওইত নাই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ফরমাইছেন লা তাকরাবুস্সলা ওয়া আনতুম সুকারা, নিশাগ্রস্ত অবস্থায় সলাত আদায় করলে তোমার সলাত ওইত নাই, কিন্তু নিশার অ্যাকশন শেষ হওয়ার পরে যদি তাইন সলাত আদায় করেন, তসবিহ তাহলিল করেন, তাহলে ইনশা আল্লাহ তার সালাত ওইব। তবে এই নিশাগ্রস্ততার অভ্যাস যদি থাকে আর কন্টিনিউ করতে তারও করইন এটা ছাড়ইন না, তাহলে হারাম খাওয়ার অপরাধে তার কঠিন শাস্তি হইব। ইভেন এটা যেহেতু আপনার ওই হারাম খাদ্য আর নিশা এক জিনিস না, হারাম খাদ্য খাইলে আপনার পুষ্টি হয় আর এই পুষ্টিটা হারাম দিয়ে খাওয়ার কারণে এই লোকের রুজি হারাম হওয়ার কারণে তার এবাদত হারাম বাতিল, কিন্তু এই লোক যা খার যেটা নেশা করে হিরোইন মদ গাঁজা এটা হচ্ছে আমার সাময়িক অ্যাকশন এবং অ্যাকশনটা হচ্ছে নেগেটিভ, তাই না? মস্তিষ্ক বিকৃতি ঘটায়, শরীরে ক্ষতি করে, কিডনি ফাংশন নষ্ট করে, আদার্স অন্যান্য জিনিস নষ্ট করে, এই জিনিসগুলির অ্যাকশন বিপরীত এবং ক্ষতিকর, এইগুলির অ্যাকশন যতক্ষণ থাকবো ততক্ষণ মনে তাই নিশাগ্রস্ত তাই এবাদত হলে এবাদত কবুল ওই তো নাই, এরপরে তাই যদি এবাদত করে ইনশাআল্লাহ তাই এবাদত কবুল হইব, শর্ত হলে তাই দ্রুত এই নিশা ছাড়ে দিতা, আর যদি নিশা খালি নিশা করতেই থাকো তাহলে নিশা একসময় তাঁদের ষোলোয়ানা ধ্বংস করে দিব, কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ফরমাইন যে লাইসাতিত তাওবাতুল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা ইযদাদু কুফরা, এরা তো আল্লাহর কাছে কোনো মূল্য নাই, যারা ঈমান আনছি আবার কুফরি করে, আবার ঈমান আনছি আবার কুফরি করে, মানে তামাশা, এটার জন্য না হয়, বরং নিশাটা দূর করে দেওয়াটাই উচিত। নিশা মুক্ত অবস্থায় তাই ইবাদত হলে ইনশাআল্লাহ তাই ইবাদত কবুল হবে, আল্লাহু আলাম বিসওয়াব। যে এটার ব্যাপারে আমি বলবো যে সুন্নত মানলেই ফেতনা হবে এই বক্তব্যটা ঠিক না, হ্যাঁ তবে সুন্নতটাকে প্রয়োগ করার ক্ষেত্রে আপনি মানে কৌশল অবলম্বন করতে পারেন, যে যদি আপনার দেখা যায় যে দাওয়াতি ক্ষেত্রে এরকম জায়গা সেখানে আপনার হঠাৎ করে এরকম আমল দেখলে, এটা সুন্নত আমল দেখলে তারা পালিয়ে যেতে পারে বা ক্ষিপ্ত হয়ে যেতে পারে বা এটা গ্রহণ না করতে পারে, অ্যাভয়েড করতে পারে, তাহলে এইরকম ক্ষেত্রে শিথিলতা করা যেতে পারে, এটা হলো দাওয়াতের স্বার্থে। কিন্তু ওই লোকে খারাপ বলবে বা মন্দ বলবে এই অজুহাতে সুন্নতকে বাদ দেওয়া হারাম, কারণ
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কয়েছেন আতাখশাউনান নাস, তোমরা নি মানুষরে ডরাও, আল্লাহু আহাক্কু আন ইয়াখশাহু, আল্লাহ সবচেয়ে বেশি হকদার যে তানে ডরাই দেয়, আল্লাহরে ভয় পাইতে, এটা হলো সবচেয়ে বড় আল্লাহ হকদার। সুতরাং মানুষ কিতা কইলা এটা বড় জিনিস নাই, কিন্তু দাওয়াতের হেকমত হিসাবে যদি সাময়িক কোনো সময় সুন্নতের শিথিল করা করতে চান তাহলে এটা করা যেতে পারে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে বড় ধরনের বিপদের আশঙ্কা থাকলে এরকম বিষয়ে আপনার শিথিল করার পক্ষে মত দিয়েছেন। আল্লাহু আলাম বিসওয়াব। জি, রুকু থেকে উঠিয়া যে আপনি রুকু করল, আল্লাহ রুকু থেকে না নেই, রুকু থেকে উঠতা আপনি, এই রুকু থেকে উঠি উঠতে সময় আপনার রফুল ইয়েদাইন করা সুন্নত। এই রফুল ইয়েদাইন হইল খানো লাগানি না, আল্লাহ নবীর হোসেন হাজ ওয়া মান খেবাইহি কাঁধ পর্যন্ত অথবা উজুনাইহি কান পর্যন্ত, কাঁধ অথবা কান পর্যন্ত, অনেশার আসা বিয়াহু আঙ্গুলগুলি কিবলামুখী করিয়া, এইরকম কিবলা করি, এরকম মুঠ করি না, আঙ্গুলগুলি কিবলামুখী করিয়া হাত উত্তোলন করা সুন্নত। খানে লাগাইতে হইব বা আবার এরকম করতে হবে, এগুলি সুন্নতের নিয়ম না। সুন্নত হলো সামনের মুখে কিবলামুখী করে প্রসারিত করিয়া দেওয়া, এটা সুন্নত। আল্লাহ মুসলিম মাজহাব মানে, মাজহাব মানে হলো তরিকা। এখন না না এমন কোনো বাধ্যবাধকতা নাই, বরং এখানে মাঝহাব হলো ইসলাম, ইসলাম মানাটা আপনার উপরে ফরজ, অর্থাৎ কোরআন আর হাদিস, এইটা না মানলে আপনি মুসলমান হইতে পারতেন না। সুতরাং এটাই হলো বড় জিনিস। খে হানাফি শাফি মালকি হাম্বলি নকশবন্দি মুজাদ্দিদি এগুলি কিয়ামতের মাঠে আল্লাহ প্রশ্ন করতে নাই, তবে প্রশ্ন করবো ও মানুষে যে মানুষ কোরআনের আয়াত পাওয়ার পরেও রসুলের হাদিস পাওয়ার পরেও বিভিন্ন ব্যক্তির অজুহাত দিয়া কিয়ামতের মাঠে উঠতে চাইব, আল্লাহ তুই খারে নবী মানসলে জবাব দিয়ে যা তারে করবা। আল্লাহ আলম সব।